মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় নাহিদ হত্যার ঘটনায় ঢাকা কলেজের 5 শিক্ষার্থীকে 2 দিন করে রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। এর আগে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে এরা সবাই নাহিদ হত্যায় ভূমিকা রেখেছে। সংঘর্ষের সময় অস্ত্রধারীদের হত্যায় জড়িত ধরে মামলার তদন্ত চলবে বলেও জানায় পুলিশ। নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে জড়িয়ে পড়ে নাহিদ নামের এক কুরিয়ার সার্ভিস কর্মী। একটি ছাতা হাতে নিয়ে তাকে শিক্ষার্থীদের দিকে এগিয়ে যেতে দেখা যায়। পরে শিক্ষার্থীদের হামলায় নিহত হন নাহিদ। মামলা হলে তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। সিসিটিভি ও বিভিন্ন মিডিয়ার ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে ঘটনার সময় অস্ত্র হাতে থাকা বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়। এরপর রাজধানীতে অভিযান চালিয়ে এ ঘটনায় সম্পৃক্ত ঢাকা কলেজের 5 শিক্ষার্থীকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। সংবাদ সম্মেলনে পুলিশ বলছে গ্রেপ্তার ঢাকা কলেজের এই 5 ছাত্র নাহিদ হত্যার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল, তবে কার কি ভূমিকা ছিল তা তদন্ত করে বের করা হবে। 5 জনকে আমরা সেই ধারালো যে অস্ত্র এবং লাঠি নিয়ে যারা কাজে ফ্রন্ট লাইনে ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। তারা 5 জনই ঢাকা কলেজের ছাত্র। যেহেতু তদন্ত চলছে, এখন কার কি দায়ভার সেগুলি আমরা দেখব। নাহিদকে কুপিয়ে হত্যার দৃশ্যে ভাইরাল হওয়া ছাত্রলীগ কর্মী ইমনের নাম উঠে আসলেও তার ভূমিকা নিয়ে এখনই কিছু বলছে না পুলিশ। তাদের দাবি, গ্রেপ্তার হলে সব বিষয় পরিষ্কার হবে। সেই ঘটনার সময় চারপাশে যারা হাতে কিরিচ জাতীয় যে জিনিস ছিল তাদেরকেই গ্রেপ্তারের আওতায় আনতেছে। তারপর জিজ্ঞেস করে বোঝা যাবে যে ঘটনাটা আসল কীভাবে কী হয়েছে। ইমন যে ছেলেটার নাম বলতেছে, ওর গ্রেপ্তারের আগ পর্যন্ত আমি এটা কনফার্ম বলবো না যে সেই ইমন কিনা না, কারণ এর আগে একটা হয়েছে, মিসগাইড করা হয়েছে। গোয়েন্দা পুলিশ বলছে শিক্ষার্থী ব্যবসায়ীদের সংঘর্ষকে পুঁজি করে একটি মহল ঢাকাকে অচল করে দেওয়ার পায়তারা করেছিল, তাদেরও চিহ্নিত করা হচ্ছে। সারা বাংলাদেশ ব্যাপী একটি পুলিশ ভার্সেস শ্রমিক, পুলিশ ভার্সেস ছাত্র, এই ধরনের একটি উস্কানিমূলক দিয়ে এটা আনরেস্ট করার একটা চেষ্টা চলছিল। তো দুটি নির্মম হত্যার মাধ্যমে এবং সবাই একটি সমঝোতা করে এটাকে ঈদের আগে রোজার মাঝখানে এটা বন্ধ করা হচ্ছে, এটা একটি ভালো দিক ছিল। এ বিষয়ে ঢাকা কলেজের সাধারণ ছাত্রদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আর সংঘর্ষে ইটের আঘাতে নিহত মোরসালিনের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অস্থির হওয়ার কারণ নেই, শুধুমাত্র যারা ফ্রন্ট লাইটে ধারালো অস্ত্রগুলি বা এগুলি ব্যবহার করছে আমরা ধরে নিব তারাই মৃত্যুর সাথে জড়িত। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।